শিক্ষার্থী অরিত্রী আত্মহত্যা ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 3 শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকাল পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এদিকে অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারী শিক্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সালিম মালিকের রিপোর্ট। স্কুলে ডেকে এনে বাবাকেও অপমানের ঘটনা সইতে পারেননি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারী। তাই গত সোমবার শান্তিনগরের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রী। এই ঘটনার পরদিন থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অভিযুক্ত শিক্ষকদের শাস্তি দাবি করে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেয় অরিত্রীর সহপাঠীরা। যেটা হচ্ছে একটা শিক্ষার জায়গা, এখানে কোনো অপমান করার জায়গা না। আমার বড়াপো হত্যার বিচার চাই। আমরা বাচ্চাদেরকে সুশিক্ষার জন্য পাঠাই, ভালোর জন্য পাঠাই, অথচ আমাদের বাচ্চারা লাশ হয়ে ফিরে আসে কেন? এদিকে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী জানান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজদিন ফেরদৌস, শিফট ইনচার্জ জিনাত আক্তার ও শ্রেণী শিক্ষক হাসনা হেনা অরিত্রী আত্মহত্যা প্ররোচনাকারী হিসেবে প্রমাণ পাওয়া গেছে। আমাদের মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারিকে প্রদান করে 5 জনের কমিটি করার বিষয়টা আমরা জানতে পারছি এবং সেখানে 1 মাসের মধ্যে একটা রিপোর্ট তৈরি করে পুরো বিষয়টা যাচাই করে এই সম্পূর্ণ অভিযোগ অনিয়ম এবং যেগুলা নানাভাবে আমাদের কার্যক্রমে বাধাগ্রস্ত করে এই যে ছেলেমেয়েরা অভিযোগ করেছে, বাচ্চাটা করেছে, এই সব কিছু তদন্ত করে রিপোর্ট তৈরি করবে। তবে অরিত্রী আত্মহত্যার পেছনে শিক্ষকরা প্ররোচনা দেননি বলে দাবি করেছে ভিকারুননিসা কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি সিসিটিভির ফুটেজ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।